এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এই প্রথম আনন্দের সাথে দুর্গা উৎসব উদযাপন হচ্ছে। বাংলাদেশের সকল ধর্মের মানুষ এখন নিরাপদ। দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের তেগুড়িয়া ইউনিয়নের মির্জাপুরে নিজ বাড়িতে তিনি একথা বলেন। শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীও। দুর্গোৎসব উপলক্ষে গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে প্রায় 10,000 মানুষের ভোজের আয়োজন করা হয়। এই উপলক্ষে তার বাড়িতে বিএনপির কেন্দ্রীয় অনেক নেতা সহ দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী সমর্থকদের মিলন মেলা হয়। সারা দেশে আজকের সবাইকে উপলক্ষে আমি তাদেরকে জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এবং আমি বলবো যে ধর্মটা লক্ষ্য করছি যে আমাদের পূজা বা ঈদ সেগুলো করবই পয়লা বৈশাখ এমন একটা জাতীয় সংস্কৃতির অংশ। এই জাতীয় সংস্কৃতিতে অসংখ্যেতনা আগে বাংলাদেশ এটাকে আমরা পুনরাখতে সর্বাত্মক প্রচেষ্টা করবো এবং আপনাদের সঙ্গে